কল দিলেও জলে দেখা নেই জলে সংকট নিয়ে খুব একদল গ্রামবাসীর ঘটনাটি হরিহরপাড়া থানার ললিতপুর গ্রামের ঘটনা গ্রামবাসীদের অভিযোগ এক বছর আগে পিএইচি ট্যাপ বসানো হয়েছে কিন্তু তাতে নেই জল অন্যদিকে টিউবওয়েল থেকে জল বের হচ্ছে তাতে আর্সেনিকের পরিমাণ এতটায় যে পান করার অযোগ্য বলে অভিযোগ স্থানীয়দের আগে ছিল এইদিকে আর দিন থেকে মোটামুটি এদিকে আগে আগে চলছে রোজা আগে থেকে ভালো চললো রোজা হয়ে যাই এরকম সমস্যা পানি টেপে এখন এখন টেপে পানি যা ওই অবস্থা এক বোতল পানি পুঁতে গেলে এক ঘন্টার কাছাকাছি লেগে যাবে মাঠে একটি টিউবওয়েল আছে প্রায় দু কিলোমিটার দূরে পানীয় জল একটু শুদ্ধ সেখানেই ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা পুকুর থেকে জল তুলে নিত্য প্রয়োজনীয় কাজ করছেন তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য হাবিব মণ্ডল বলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য হাবিব মন্ডল বলেন সংশ্লিষ্ট সব দপ্তরকে জানিয়েও দেখবো দেখছি করে দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু সমস্যার কোনো সুরাহা হচ্ছে না দু কিলোমিটার দূরে একটা টিউবওয়েল আছে মাঠে ফাঁকা মাঠেতে একটা টিউবওয়েল আছে ভালো টিউবওয়েল ওই টিউবওয়েল থেকে মানুষজন যারা পারে আসে আর বসার সময় অসুবিধা হয় পিএইচ দপ্তরে কিংবা আপনার প্রধানকে জানিয়েছে হ্যাঁ সব জানিয়েছে তারা দেখছি তাহলে লোড সাপ্লাই তার লোড সাপ্লাই হয়েছে না তাহলে আসছে না